এক রাতের ইবাদত সেটা নিশ্চয়ই লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার হাজার রাতের ইবাদতের চাইতে হাজার মাসের চাইতেও উত্তম তিনি যে রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগাতেন অর্থাৎ তিনি শক্তভাবে সাদ্দা মিজারা তিনি শক্তভাবে কোমরকে বেঁধে নিতেন অর্থাৎ প্রস্তুতি খুব শক্তভাবে নিতেন বছর ঘুরে আত্মাহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমাত উল্লাহ ই অবারা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তুসলা মাল রসুল ইল্লাহ আম্ মাবা ফাউদু বিল্লাহ মিনা শেতু আনী রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালে তুবা শিরু হুন্না আং তুমা আ কি ফু না ফিল্মা সোরা ব দুই নম্বর সোরার একশো সাতাশি নম্বর আয়াতের অংশ প্রিয় দর্শক ও শ্রোতা আত্মারিক টিভির রামাজান নিয়ে বিশেষ আয়োজন রাসুল সাল আলিম আসাল্লামের রামাজান পর্বে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কেমন ছিল রাসুলসাল্লিম আসাল্লামের রমাজান এ পর্বে আমরা রামাজানের যে শেষ দশক অর্থাৎ একুশ থেকে তিরিশ অথবা উনতিরিশ নয় অথবা দশটি দিন এটা কীভাবে রাসুল্লাহ সাল আলিম আসাল্লাম কাটাতেন কিভাবে তিনি এবাদত বন্দিগীতে ব্যস্ত থাকতেন এই বিষয়টি আমরা পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আয়সার ওদি আল্লাহ তালা আনহা হাদিসটি বর্ণিত হয়েছে সৈ মুসলিমের মধ্যে আয়সার ওদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে সৈ মুসলিমের মধ্যে হাদিস নাম্বার এক হাজার একশত পঁচাত্তর তিনি বলছেন রস কান আল রসুল উল্লাহি সাল্লা আলিম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলি আসসালাম ইয়াজ তাহিদু তিনি কষ্ট করতেন ফিল আশিল আওয়াখিরি মিন রমা বনা রামাজান মাসের শেষ দশকে মা ইয়াজ তাহিদু ফি গরি সময়ে তিনি এরকম কষ্ট করতেন না তাহলে এখান থেকে বোঝা যায় রাসুলসাল্লিমাসাল্লাম রামাজানের শেষ দশককে মূল্যায়ন করতেন এবং সে অনুযায়ী আল্লা সব মতআলার ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতেন সাল্লাল্লাহু সাল্লিমা সাল্লাম কেন করতেন এগুলো তিনি আরও অন্যান্য এবাদতের মধ্যে ব্যস্ত থাকতেন যেমন তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে শেষ দশকের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আল এতেকাফ কাফ। করার অর্থ হচ্ছে আল্লাহ সুবাহানার নিকটে যাওয়া নিজেকে এবাদতের মধ্যে নিজেকে এবাদতের ধ্যানে নিজেকে এবাদতের মধ্যে মগ্ন রাখা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সহিউল বুখারি সহিুল বুখারিতে রেওয়ায়াত এসেছে হাদিস নম্বর দুই হাজার চব্বিশ রাসুল সাল্লু আলিময়সাল্লাম কীভাবে রামাজান মাসের শেষ দশকে প্রস্তুতি গ্রহণ করতেন তিনি বলতেন বলেছেন যে যখন রাসুল্লী হাসাল্লামের কাছে রমাজানের শেষ দশক আসত সাদ্দামি ইজা তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন ও আহ ইয়া লাইলা এবং তিনি রাত্রি যাপন করতেন ও আই কদা আহলা এবং তিনি তার পরিবারকে জাগাতেন প্রিয় উপস্থিতি রাসুলুল্লাহ সাল্লাহ এভাবে প্রস্তুতি নিতেন যদিও আলহামদুলিল্লাহ দু হাজার বাইশের এ রমাজানে আমরা একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি শেষ প্রান্ত বলতে আল্লাহ সুবাহান তালা কোরআনুল কারিমে সে কথায় বলছেন আই এম এম দাত রামাজান মাসের সিয়াম এটা নির্দিষ্ট গোনা কয়েকটি দিন মাত্র গুনতে গুনতে আমরা শেষ দশকে এসে উপনীত হয়েছি যদিও হয়তোবা এর পূর্বে এবাদতগুলো করতে পারিনি কিন্তু শেষ দশকে এসে রাসুলসাল্লাহ আলিমুসাল্লামের এবাদতের এই ধরনগুলো যদি আমরা লক্ষ্য করি বা আমল করি তাহলে হতে পারি হতে পারে আল্লাহ আল্লা সুবাহান্লাহ এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া এবং সাল্লাল্লাহু আলি ওয়াশাল্লামের ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে পারে প্রিয় উপস্থিতি আমরা রাসুদসাল আলী হাসাল্লামের রামাজানের শেষ দশ দিন তিনি কিভাবে কাটাতেন এ বিষয়ে আলোচনা করছিলাম শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ যে এবাদতের কথা আমরা বলছিলাম এতেকাফ আবুহরার রিউল্লাহ তাল একটি হাদিস বর্ণিত হয়েছে সহিখারিতে সহিউল বুখারির হাদিস নম্বর দুই হাজার চুয়াল্লিশ তিনি বলছেন রাসুল্লাহ সাল আলিমাসাল্লাম এই এতেকাফ তিনি প্রত্যেক রামাজান মাসে শেষ দশ দিন করতেন কিন্তু আল ক্যানেল কুবি দাফি যেই বছরে তাকে তার ওফাত দেওয়া হয় অর্থাৎ তিনি ইন্তেকাল করেন সেই বছরে আবুহার রদি আল্লাহ তাল তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলী ও কাফা ফি ফির রমবনা ফিল আশ্লীল আওয়াখিরি আশরতা ইয়াম অর্থাৎ রমাজান মাসের আউকামা কালি সালাতাম রমাজান মাসের শেষ দশ দিন তিনি এতে কাফে থাকতেন আল্লাহর ইবাদত করতেন কোরআন লতে মগ্ন থাকতেন সলাতে থাকতেন জিকির আজকারে থাকতেন এবং আল্লাহ সবাহান হোমাত আল্লাহর নিকটে যাওয়ার জন্য যে আমলগুলো করণীয় বা করার দরকার সেই আমলগুলো তিনি করতেন এবং ফালাম্মা ক্যানা ক্যানাল আমি কুবিদা ফিহি যেই বছরে আসুসাল আলি ইন্তেকাল করেন সেই বছরে ইতাকাফা ইশরিন আইমান তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন মূলত এখানে আল্লাহ সুবাহন তাল্লাহ আমরা দুনিয়ায় মগ্ন থাকি কিন্তু দুনিয়ার পাশাপাশি আমাদের যে পরম বন্ধু দুনিয়ার সকল বন্ধু আমাদেরকে ছেড়ে যাবে দুনিয়ার সবাই আমাদেরকে ছেড়ে যাবে কিন্তু আমাদের সৃষ্টির পূর্ব থেকে সৃষ্টির পরে অর্থাৎ এই পৃথিবীর শেষেও যিনি আমাদের একমাত্র বন্ধু তিনিই হচ্ছেন আমাদের অব মহান আল্লাহ সুবাহনতাল্লা তার নিকটে যাওয়ার জন্যে আসুন আমরা রাসুলসাল্লাহ আলী ওসাল্লামের এতেকাফ করা রাসুল সাল্লাহ আলিমা সাল্লাম রামজান মাসের শেষ দশ দিন কিভাবে অতিবাহিত করেছেন আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন যদিও রাসুল সাল্লু আলিমোয়া এবাদতের মতো আমরা এবাদত করতে পারবো না কিন্তু তার উন্মত হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব যেহেতু তার সুপারিশ সাফাত আমাদের কাম্য তার সুপারিশের মাধ্যমেই আল্লাহ সবহান হতালা আমাদেরকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ এই পদ্ধতি তিনি রেখেছেন সেহেতু রাসুসাল্ল আলী হাসাল্লামের পদ্ধতিতে এবাদত করাটা এক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছিলাম রাসুলসাল্লিহাসাল্লাম রামাজান মাসের শেষ দশক কীভাবে কাটাতেন তিনি যে রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগাতেন অর্থাৎ তিনি শক্তভাবে সাদ্দা মিজারা তিনি শক্তভাবে কোমরকে বেঁধে নিতেন অর্থাৎ প্রস্তুতি খুব শক্তভাবে নিতেন কারণ প্রস্তুতি যদি ঢিলেমিমূলক হয়ে যায় তাহলে আসলে এবাদতে ওইভাবে স্বাদ পাওয়া যাবে না কুসালা অর্থাৎ যারা কাছেন অর্থাৎ যারা অলসতা অলসতাবশত এবাদত করে তাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে যেভাবে তিনি করেছেন সাথে সাথে তিনি রাত্রি জাগরণ করতেন সাধ্যমতো যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি সেভাবেই রাত্রি জাগরণ করবেন এবং আল্লাহ সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবেন এবাদত বন্দেগীতে রত থাকবেন আসুন আমরা আমাদের সেই রব যিনি আমাদেরকে ছাড়বেন না যিনি আমাদের সৃষ্টির পূর্বে থেকে বর্তমান এবং সৃষ্টি অর্থাৎ মৃত্যুর পরেও যিনি আমাদের পরম বন্ধু তার এ মগ্ন হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন লাইলাতুল কদরের বিষয় আরও গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে এই কাফের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম লাইলাতুল কদর তালাশ করেছেন মুখারি মুসলিমের যে রেওয়ায়তগুলো এসেছে রাসুল্লাহ সালুল্লাহ আলী তিনি যেভাবে লাইলাতুল কদরগুলো তালাশ করেছেন লাইলাতুল কদর এর গুরুত্ব কতটুকু সোরা কদর সাতানব্বই নম্বর সোরা তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহানা বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফে সাহার যদিও অনেকেই এটা আলফে সাহার অর্থাৎ হাজার মাসকে গণনা করতে যেয়ে তিরাশি বছরের উপরে বা আশি বছরের কম বেশ উপরে বলেছেন গণনা হিসাবে কিন্তু এটা নিশ্চিতভাবে আধিক্যতা বুঝিয়েছে এক রাতের ইবাদত এ সেটা নিশ্চয়ই লাইলাতুল কদ্রী হৈরুম মিন আলফি সাহার হাজার রাতের ইবাদতের চাইতে হাজার মাসের চাইতেও উত্তম এ কথা রাসুল্লাহ সাল্ল আলী আসালাম কেন বললেন এবং রাসুলসাল্লী বিশেষ করে শেষের দিকে তিনি এভাবেই তাহার রও লাইলাতুল কদ্র তোমরা লাইলাতুল কদ্র তালাশ করো ফিল বিত্রি মিনাল আশ্রিল মিন রমদান অর্থাৎ রমাজান মাসের বেজোড় রাত্রিগুলোতে বেজোড় রাত বলতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যদি এটাও নাও সম্ভব হয় বিশেষ করে শেষের দিকের রাতগুলো আরও গুরুত্বের সাথে শুরুর দিকে শেষের রাতগুলোতে বিশেষ করে সুসাল আলিম আসাল্লাম যে কথা বলতে চাইলেন আরেকটি হাদিসের মধ্যে একটা রেওয়ায়ত বুখারি এবং মুসলিমের মধ্যে যে তাহাররাউ লাইলাত কাদরি ফিল আশরিল আওয়া মিন রমাদান রমাজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তলাশ করো তালাশ করো আরেকটা কথা যেটা হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে সৈবুখারিতে তাহার তাহাররাউ লাইলাতুল কাদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়িমিন মিন বনা বিতের অর্থাৎ বিজোড় রাতগুলোতে এখানে দুই হাদিসকে আমরা সমন্বিত যদি করতে পারি করতে চাই তাহলে সে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে অবশ্যই আমরা শেষ দশকের এবাদতটার দিকে লক্ষ্য করি তাহলে শেষ দশকের এবাদত যেমনিভাবে রাসুদসল্লাহ আলীম আসাল্লামের শূন্য পদ্ধতিতে হবে সাথে সাথে এর মধ্যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমরা রামাজান মাসে সেই কাঙ্ক্ষিত রাত লাইলাতুল কদর পেয়ে যাব যার জন্যে রাসুদসাল্লাহ আলীম আসাল্লাম বিভিন্নভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন আসুন আমরা সে হাজার লাইলাতুল কদরি হয়রুম্বিন আলফি সাহার হাজার মাসের চাইতেও যে উত্তম যে মাসটি সেই মাসটি তালাশ করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মাহমিন অনেকেই কোনো নির্দিষ্ট দিনকে সাতাশ বা পঁচিশ বিশেষ করে আমাদের দেশে সাতাশকে নির্দিষ্ট করা হয় সাতাশ নির্দিষ্ট করার কোনো ভিত্তি নেই সুসলাল্লাহ আলিমা স্পষ্ট স্পষ্টভাবে জানানো হয়নি তিনি জানাতে চাইলেও আল্লাহ সোহান আলাহ তাকে ভুলিয়ে দিয়েছেন তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এখানে সাতাশকে নির্ধারণ করা এটা কিন্তু অনুচিত হবে কারণ কোনো দিবসে নির্ধারণ করলে রাসুসল্লাহ আলীহাসাল্লাম আগের যে হাদিসগুলো আমরা বললাম সেখানে যে বিজড় রাতের কথা বললেন আবার শেষ দশকে তালাশ করার কথা বললেন শেষ দশকে খুঁজতে বললেন শুধুমাত্র আমরা সাতাশকে যদি নির্দিষ্ট করি তাহলে কিন্তু রাসুসাল্লিহাল্লাম এই হাদিসের বিরুদ্ধে আমল আমাদের চলে যাচ্ছে আমরা এরকম যুক্তি কখনো দেব না যে লাইলাতুল কদরের মধ্যে লাইলাহ এবং কদর নয়টি শব্দ রয়েছে এবং রামাজান রহমত বরকত এবং নাজাত এটা তিন দশক তিনকে নয় দিয়ে গুণ করলে তিন তিন নাম সাতাশ হয় এই সাতাশকে অতএব সাতাশের রাত্রিই হচ্ছে লাইলাতুল কদর এগুলো আমাদের যুক্তিমাত্র মূলত রাসুসাল্লু আলিম আসাল্লাম এবং সাহাবারা সাতাশকে নির্ধারণ বা নির্দিষ্ট করেননি সুতরাং এখানে শুধু সাতাশ নয় একুশ পঁচিশ তেইশ এভাবে উনতিরিশ সাতাশ সবকেই আমাদের গুরুত্ব দিতে হবে রাসুদসাল্লি আসাল্লামের দিক নির্দেশনা যদি আমরা মানতে চাই অতএব আসুন আমরা লাইলাতুল কদরের তালাস করি যেটা রাসুল সাল্লু আলিম আসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন সুনান মিজির মধ্যে একটি হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিমো আসাল্লাম আয়সারদ আল্লাহ তালা আনহা তিনি রাসুল সাল্লু আলিহাস্লামকে বললেন ইয়া ইয় রাস্লাহ সাল আলিমোয়া আমি যদি লাইলাতুল কদর পাই অর্থাৎ শেষ দশকে উপনীত হই বিশেষ করে তাহলে আমি কী দোয়া পড়তে পারি রাসুল সাল আলিম আসাল্লাম তিনি উত্তম একটি দোয়া পাঠের বিষয়ে আয়সারদ আল্লাহ তালা আনহাকে দিক নির্দেশনা দিক নির্দেশনা দিলেন সেটি হচ্ছে আল্লাহ ইন্নাকে আফুব্বুন তোহিব্বুল আফওয়া ফাফুয়ান্নি আল্লাহ হম্মা ইন্নাকে আফুবুন আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তোহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফুয়ান্ন আল্লাহ আমাকে ক্ষমা করুন অতএব আসুন বেশি বেশি আমরা শেষ দশকে এই দোয়াটি পাঠ করি যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলিম আসাল্লামের স্ত্রী আমাদের মা মা আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ তাল আনহাকে উল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম বিশেষ করে এই দোয়াটি পাঠ করলেন দোয়ার গুরুত্বটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ মাইনাকে আফুবুন আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী তুহিব্বুল তুহিবুল আফোয়া নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তুহিবুল আফোয়া নিশ্চয়ই ক্ষমাকে আপনি পছন্দ করেন ফাফু আন্নি আমাকে ক্ষমা করুন আমরা এ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি লাইলাতুল কদর এবং শেষ দশকে বেশি বেশি এই দোয়া পড়ার চেষ্টা করি কারণ ক্ষমা যদি আমরা করিয়ে নিতে না পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন যেমন দুনিয়ার জীবনে যেমন আমরা অশান্তিময় জীবনযাপন করব দুনিয়াতে ঠিক অনুরূপভাবে পরকালেও কিন্তু আমাদের জন্যে কোনো আল্লাহরবুল্লা আলমীর পক্ষ থেকে রহম তথা আমরা কোনো নাজাদ পাবো না সুতরাং আল্লাহর কাছ থেকে বেশি বেশি ক্ষমা চাওয়া এটা কিন্তু উত্তম মমিনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এই দোয়াটি বারবার পাঠ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বিশেষ করে শেষ দশকে রাসুল্ল সাল্লিমাসাল্লাম রামা রামাজানের দোয়া করতেন দোয়ার সাথে সাথে তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন কারণ কোরআন তো এমন তেলাওয়াত যেটা রাসুল্লাহ সাল আলীম আসাল্লাম বলেছেন কোরআন তো এমন এবাদত যেটা রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে ইকরাউল কোরআনা তোমরা কোরআন তেলাওয়াত করো ফাহু ইয়তি আমল কেয়ামতি শফি আল্লি আসহাবি কেননা কেয়ামতের দিন কোরআন তেলোয়াতটা মানুষের জন্য সুপারিশকারী হবে সুতরাং কোরআন তেলোয়াত করি বেশি বেশি এতেকাপে কোরআন তেলোয়াত করি দোয়া এবং দিকির আজগার করি সাথে সাথে এতেকাপকে মূল্যায়ন করি রাসুদ সাল্লাহু আলী আসাল্লাম কীভাবে শেষ দর্শককে মূল্যায়ন করলেন সেভাবে করার চেষ্টা করি প্রিয় ভাই বন্ধুগণ আমরা রাসুদ সাল্লু আলী আসাল্লামের রামাজানের শেষ দশ দিন তিনি কিভাবে কাটাতেন এ বিষয়ে আলোচনা করছিলাম আসুন আমরা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি আসুন আমরা দুনিয়ার সব কিছুই চলবে এটা ঠিক কিন্তু আমি যদি দুনিয়া থেকে মাইনাস হয়ে যাই আমার অ্যাবসেন্টে দুনিয়া সব ঠিকঠাক কিন্তু আমি কিন্তু আমার আমল নিয়ে চলে যাচ্ছি সুতরাং এখানে আমাদের একটু ভাবার দরকার শেষ দশক যে যেভাবে পারি আমরা সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করি অনেকের ব্যস্ততা থাকতে পারে তবে ব্যস্ততার মাঝে যতটুকু সময় পান আপনি সেখানে থাকার চেষ্টা করুন যদিও আপনি মুতাকিফ হিসাবে অর্থাৎ কাফ কারি হিসাবে আপনি সেটা গণ্য হচ্ছেন না তারপরেও আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন বা কারোর কাজ থাকতে পারে তিনি একুশ পঁচিশ এদিকে সময় দিতে পারছেন না শেষের দিকে সময় দিতে পারছেন এমন কোনো বিপদ থাকতে পারে এমন কোনো বাধাগ্রস্ততা থাকতে পারে এগুলো থাকতে পারে কিন্তু আমরা শেষের দিকে এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন সাথে সাথে আপনাদেরকে আবারও বলবো এ ভিডিও যখন যাবে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের কোনো কমার্শিয়াল বা বিজনেস বেসিক কোনো ইউটিউব চ্যানেল না আমরা শুধুমাত্র পবিত্র কোরআন ও সই হাদিসটা আপনাদের সামনে বা মানুষের সামনে মুসলিম উম্মার কাছে প্রচার করার জন্য আমরা নিবেদিত আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহম্ম আমিন সাথে সাথে আমাদের সকলে যেন আমরা সাথে সাথে আমরা সকলেই যেন রাসুদাল্লাহ আলিমাসাল্লামের শেষ দশ দিন তিনি রমাজানে যেভাবে কাটিয়েছেন সেভাবে কাটানোর চেষ্টা করি এবং আল্লাহরবুল্লা আলমিন সে চেষ্টাতে বারাকা দান করেন আল্লাহম্ম আমিন এই বলে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি